স্বাগতম স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহানা ইসলাম পাখি। শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত, এস কে সিরাজ শ্যামনগর সাতক্ষীরা থেকে জানান। বাঘ আমাদের অহংকার রক্ষার দাবি সবার, প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাঘ দিবস পালনের অংশ হিসেবে শুক্রবার সকাল 10টায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের পাশাপাশি জনপ্রতিনিধি সংবাদকর্মী উপজেলা প্রশাসন ও বন বিভাগের সদস্যরা শোভাযাত্রায় অংশ নেয়। বেলা 11টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে বাঘ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। আলোচনা সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ওয়াসিউল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজা রশিদ, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরার রেঞ্জের সহকারী বনরক্ষক এফ কে এম ইকবাল হোসেন চৌধুরী, সদ্য বিদায়ী বন সংরক্ষণ এম এ হাসান, উপজেলার ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান, শ্যামনগর প্লেস ক্লাবের সভাপতি জি এম আকবর কবির প্রমুখ। নান্দাইলে অবৈধভাবে সুন্দরবন রক্ষা পেলে আমরা প্রাকৃতিক দুর্যোগ দুর্ভোগ থেকে আমরা রক্ষা পাব। তাই বাঘ প্রকৃতির সঙ্গে জড়িত এই এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জালি পরবর্তী আলোচনা সভার সম্মানিত সভাপতি, শ্যামনগর উপজেলা যোগ্য পরিষদের নির্বাহী অফিসার। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীন বাংলা নিউজ টিভি, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীন বাংলা নিউজ টিভি।